তুমি আমার মুখের উপর কথা বলছো মন্ত্রী? এত বড় সাহস তোমার? ওই বড় রানীকে কোন রকম আনন্দ পেতে দেব না আমি। ও দুঃখ পাক, এটাই আমি চাই। তাই যা বলছি তুমি তাই করবে মন্ত্রী। আমাকে ক্ষমা করবেন মহারাজ, কিন্তু তাও বলছি মহারাজ, এমন অন্যায় কাজ করবেন না। ভুলে যেও না, আমি রাজ্যের রাজা, আমার ন্যায় অন্যায় বিচার করবার কাজ তোমার নয়। ভুলিনি মহারাজ, আপনি রাজা বলেই অন্যায় কাজ থেকে আপনাকে বিরত করতে চাইছি। একটা নিষ্পাপ শিশুকে যে কিনা আপনার সন্তান, তাকে ত্যাগ করা পাপ। চুপ করো মন্ত্রী, নিজের সীমা অতিক্রম করো না। মহারাজ অনুরোধ করছি, আবারও ভেবে দেখুন। আমার ভাবা হয়ে গেছে, আমার আদেশ, বড় রানীর সন্তানকে নদীতে ভাসিয়ে দাও। মহারাজ হে, আপনার কেমন আদেশ? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, ওই সন্তানকে ভাসিয়ে দাও, বড় রানীর দুঃখেই আমার আনন্দ। বড় রানীর দুঃখে আমার আনন্দ। এতো এই যে অসম্ভব ভেবে বলছো তো মন্ত্রী? আমার আদেশ না মানলে এই রাজ্যে তুমি আর থাকতে পারবে না, তোমার উপার্জন বন্ধ হয়ে যাবে। পারবে তো বাকি জীবনটা অভাবের মধ্যে কাটাতে? আগু পিছু ভেবে কথা বলো মন্ত্রী। মহারাজ এই বয়সে কিনা আমি স্ত্রীকে নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াবো? সেই জন্যই তো বলছি মন্ত্রী, ভেবে দেখো কি করবে। আমার আদেশ মতো বড় রানীর কন্যা সন্তান কি নদীতে ভাসিয়ে আসবে, নাকি রাস্তায় গিয়ে দাঁড়াবে? কাজটা করতে পারলে উপযুক্ত পারিশ্রমিক পাবে, কিন্তু কাক পক্ষিত যেন টের না পায়। ঠিক আছে মহারাজ, আপনার মনোবাঞ্ছাই পূর্ণ হোক, তবে আমি চলি। নিরুপায় হয়ে মন্ত্রী রাজার কথা মতো ঘুমন্ত বড় রানীর পাশ থেকে তাঁর সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে এল। কেউ টের পাবার আগেই মন্ত্রী রাজপ্রাসাদ থেকে বেরিয়ে ফুটফুটে শিশুটিকে নদীতে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে সে পৌঁছল রাক্ষসদের রাজ্যে। এক রাক্ষসী বুড়ি তাকে কোলে তুলে নিল। সুন্দর পাথরের প্রাসাদ, কিন্তু জঙ্গলে প্রাসাদ এলো কি করে? তাছাড়া আমি আগেও তো এই জঙ্গলে বহুবার এসেছি, তখন তো দেখিনি। ভেতরে না গেলে এর রহস্যটা জানতে পারবো না। যাই, ভেতরেই যাই। কি আশ্চর্য, এই তো এক পরমা সুন্দরী কন্যা, এই বিশাল প্রাসাদে ও কি একা থাকে? আর এমন করে ঘুমোচ্ছেই বা কেন? ওকে ডেকেই বরং জিজ্ঞেস করি। সুন্দরী কন্যা, সুন্দরী কন্যা, শুনতে পাচ্ছ? একবার ওঠো, চোখ খোলো, আমাকে বলো এই প্রাসাদ কার, আর তোমার পরিচয় বা কি? ওঠো সুন্দরী কন্যা, এই যে কন্যা, ওঠো। তোমাকে এতবার ডাকছি তাও তুমি উঠছো না কেন? একটিবার ওঠো, তোমার পরিচয় দাও, আমি তোমার পরিচয় না জেনে কিছুতেই যাব না। ব্যাপারটা কি, এত ডাকছি তাও ঘুম ভাঙছে না কেন? এটা তো দেখে মনে হচ্ছে সোনার কাঠি, কিন্তু কন্যার মাথার কাছে সোনার কাঠি রাখা কেন? সব কেমন অদ্ভুত লাগছে, আশ্চর্য।
মাথার কাছে সোনার কাঠি, পায়ের কাছে রূপার কাঠি, নিশ্চয়ই এর ভেতর কোনো রহস্য আছে। এই কাঠি দুটোতেই কোনো জাদু আছে যার জন্য কন্যার ঘুম ভাঙছে না। কে তুমি? আর এখানে কিভাবে এলে? আগে তোমার পরিচয় দাও কন্যা। আমি চন্দ্রাবতী, এই প্রাসাদে থাকি। কিন্তু তুমি এখানে এলে কিভাবে? তুমি কি জানো না এটা রাক্ষসপুরী? এখানে কোনো মানুষ ঢুকতে পারে না। রাক্ষসরা জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। চলে যাও, এক্ষুনি চলে যাও। আমি বাপ্পাদিত্য, হৃদয়পুর রাজ্যের রাজার একমাত্র পুত্র। কিন্তু তুমি এখানে এলে কিভাবে? আসলে আমি শিকারে বেরিয়েছিলাম। জঙ্গলে ঘুরতে ঘুরতে এই পাথরের প্রাসাদটা দেখতে পাই, তারপর কৌতূহলবশত এখানে আমি ঢুকে পড়ি। কিন্তু এই প্রাসাদটা তো রাক্ষসদের। এক রাক্ষসী বুড়ি অনেক রাক্ষসদের নিয়ে এখানে বাস করে। তুমি মানুষ হয়ে রাক্ষসদের সঙ্গে থাকো কিভাবে? আমি তো জন্ম থেকেই এখানে, 22 বছর এখানে আছি। রাক্ষসী বুড়ি আমাকে বড় করেছে। তোমাকে এখানে কে নিয়ে এলো? সে এক বিশাল কাহিনী। আমি পরে রাক্ষসী বুড়ির কাছে সব শুনেছি। আমি রূপনগর রাজ্যের রাজার কন্যা। রাজামশাই আমার মাকে ভালোবাসেন না, তাই মাকে না জানিয়ে আমাকে নদীর জলে ভাসিয়ে দেয়। রাক্ষসী বুড়ি আমাকে এখানে নিয়ে আসে। মন্ত্রী এসেছ? বলো বলো কি সংবাদ? আমার যে খুব অস্থির লাগছে। শান্ত হন মহারাজ, শান্ত হন, চিন্তার কোনো কারণ নেই। আপনার জন্য খুশির খবর আছে। সত্যি বলছো? হ্যাঁ মহারাজ, সত্যি। ছোট রানী পুত্র সন্তানের আর বড় রানী এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রানীমারা দুজনেই সুস্থ আছেন, কোনো অসুবিধা নেই। বড় রানীর থেকে ওর সন্তানকে সরিয়ে দাও। বড় রানীমার সন্তানকে সরিয়ে দেব? কিন্তু কেন মহারাজ, সে তো আপনারই সন্তান। তুমি আমার মুখের ওপর কথা বলছো মন্ত্রী? এত বড় সাহস তোমার? ওই বড় রানীকে কোনো রকম আনন্দ পেতে দেব না আমি। ও দুঃখ পাক, এটাই আমি চাই। তাই যা বলছি তুমি তাই করবে মন্ত্রী। আমাকে ক্ষমা করবেন মহারাজ, কিন্তু তাও বলছি মহারাজ, এমন অন্যায় কাজ করবেন না। ভুলে যেও না, আমি রাজ্যের রাজা। আমার ন্যায় অন্যায় বিচার করবার কাজ তোমার নয়। বড় রানীর দুঃখেই আমার আনন্দ। এই হলো আমার কাহিনী। এখনই রাক্ষসপুরী আমার বাড়ি, সবই ভাগ্য। একটা সত্যি কথা বলো তো, তোমার কি এখানে থাকতে ভালো লাগে? এত বছর ধরে রাক্ষসদের সঙ্গে থেকে বন্দি জীবন কাটাচ্ছ, তোমার স্বাভাবিক জীবনে ফিরতে ইচ্ছে করে না? ইচ্ছে তো করে, কার ভালো লাগে বলো এভাবে থাকতে? আর 5টা মেয়ের মতো আমারও সুন্দরভাবে বাঁচতে ইচ্ছে করে, কিন্তু কি করব বলো? একদিন পালাবার চেষ্টা করেছিলাম, কিন্তু রাক্ষসী বুড়ি বুঝতে পারে। তারপর থেকেই ওরা বেরোবার আগে আমাকে ঘুম পাড়িয়ে দেয়। কি সাংঘাতিক! তার মানে এগুলো জাদু কাঠি, এগুলো দিয়েই তোমাকে ঘুম পাড়িয়ে রেখে যায়? এই কাঠি দুটোর রহস্য এতক্ষণে বুঝতে পারলাম। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, এই দুটো জাদু কাঠি। এর সাহায্যেই আমাকে ঘুম পাড়ায়। সকালে ওরা খাবার খুঁজতে বেরোয়, তখনই সোনার কাঠি আমার মাথার কাছে থাকে, আর রূপোর কাঠি আমার পায়ের কাছে, আর বিকেলে ফিরে এসে রূপোর কাঠি মাথায় আর সোনার কাঠি পায়ে রাখলে আমার ঘুম ভাঙে। যতক্ষণ সোনার কাঠি মাথায় আর রূপোর কাঠি পায়ে থাকে, শত ডাকলেও আমার ঘুম ভাঙে না। বুড়িমা, আমি কিন্তু এই ঘরে মানুষের গন্ধ পাচ্ছি। আমার নাকেও গন্ধটা আসছে। ব্যাপারটা কি বলো তো? হাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও। হাউ মাউ কাউ, মানুষের গন্ধ।
গন্ধ পাও, মানুষের গন্ধ পাও, হাম্মাও খাও, মানুষের গন্ধ পাও। তোরা ঠিকই বলেছিস, কিন্তু কার এত সাহস হবে বলতো এই প্রাসাদে আসার? বুড়িমা, রাজকন্যাকে ঘুম থেকে তুলে জিজ্ঞেস করো। হ্যাঁ, ওকেই তুলি। তোমরা সবাই কখন এলে? এই তো এলাম। হ্যারে চন্দ্রা, আমরা বেরিয়ে যাবার পর প্রাসাদে বাইরের কোনো মানুষ এসেছিল? আমার একটা সন্দেহ হচ্ছে। মানুষ এখানে? হঠাৎ তোমার এরকম সন্দেহ হলো কেন বলো দেখি বুড়িমা? তাছাড়া তোমরা আমাকে ঘুম পাড়িয়ে রেখে যাও তো, আর ঘুম ভাঙাবার কোনো উপায় তোমরা ছাড়া কেউ জানে না। এখনো তো তোমরা এসেই আমাকে জাগালে, তাহলে? কথাটা কিন্তু তুই ঠিকই বলেছিস, কিন্তু তাও যেন। আচ্ছা জাগে। ওরে, তোরা আর এ নিয়ে ভাবিস না, যা খাবারের ব্যবস্থা কর, আমি গিয়ে হাত লাগাচ্ছি। আচ্ছা, তুমি যখন বলছো তাই হবে, আমরা তবে যাই। ওমা চন্দ্রা, কাঁদছিস কেন? কেউ তোকে কষ্ট দিয়েছে? আমাকে খুলে বল। জানো তো বুড়িমা, আমার প্রায় খুব চিন্তা হয়, ভয় করে। কেন মা, তোর কিসের চিন্তা, কিসের ভয়? আমাকে কিছু লুকোস না, বল। আসলে বুড়িমা, সেই ছোট্টবেলা থেকে আমি তোমার কাছে মানুষ, তুমি ছাড়া আমার কে বা আছে বলো? কিন্তু তোমার তো বয়স হয়েছে, তুমি মরে গেলে আমার কি হবে? একি তুমি হাসছ? হাসির কথা শুনে হাসব না, বোকামে। আমার যে মরণ নেই, আমার মরণ নেই, তো নিশ্চিন্ত থাক। আহা বুড়িমা, তোমার প্রাণ যে প্রাণভোমরায় সুরক্ষিত আছে জানি, কিন্তু কিন্তু আবার কি? প্রাণভোমরাকে তলোয়ারের এক কোপে মারলে তবেই আমরা সবাই মরে যাব। এই রহস্য কেউ জানে না, বাইরের কেউ জানে না, তাছাড়া কারো সাহস নেই, সুতরাং আমরা সুরক্ষিত। তাহলে তো নিশ্চিন্ত। কিন্তু কিন্তু সেই প্রাণভোমরা রেখেছো কোথায়? একমাত্র আমি জানি সেই প্রাণভোমরা কোথায়। সেখানে যাবার সাধ্য নেই। ও বুঝেছি, আমি তো মানুষ, তাই ভালোবাসলেও আমাকে বিশ্বাস করো না, নইলে আমাকে বলতে। মেয়ের অভিমান হলো তো? ওরে না না, তোকে আমি অবিশ্বাস করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন শোন, তবে শোন, প্রাসাদের বাইরে যে বড় দিঘিটা আছে তার নিচে একটা মন্দির আছে। মন্দিরে একটা সিন্ধুকের ভেতর বড় ঝিনুক আছে, সেই ঝিনুকের ভেতরে রাখা আছে আমাদের প্রাণ ভোমরা। তবে ভোমরাটা তলোয়ারের এক কোপে মারতে হবে, ওই একটা ভোমরাই আমাদের সবার প্রাণ। ও মরলে আমরা সবাই শেষ। কিন্তু খবরদার চন্দ্রা, এ কথা কাউকে বলিস না। না না বুড়িমা, আমি কাউকে কথা বলবো না, তুমি তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করলে, আর আমি তোমার এত বড় ক্ষতি করব, তা কখনো হয়? Thank you.
আচ্ছা বুড়িমা, আজ নদীর ওদিকে জঙ্গলটায় গেলে কেমন হয়? এই জঙ্গলে শিকার তো প্রায় সব শেষ। চলো না, ওই জঙ্গলে গেলে ভালো ভালো শিকার পাবো। কথাটা কিন্তু ও মন্দ বলেনি বুড়িমা, চলো না আজ ওখানেই যাই, শিকারটা ভালোই হবে। আচ্ছা, তোদের যখন এত ইচ্ছে তখন চল ওই জঙ্গলেই যাই। অনেকটা পথ পা চালিয়ে যেতে হবে, কিন্তু সন্ধ্যের আগেই আবার প্রাসাদে ফিরতে হবে। নে চল সবাই। রাজকন্যা, রাজকন্যা দেখো আমি এসেছি তোমার কাছে। তুমি তুমি এসেছো রাজপুত্র, কিন্তু ওরা ওরা তোমায় দেখেনি তো? না রাজকন্যা, তুমি ভয় পেও না, ওরা কেউ আমাকে দেখেনি। তোমার কথা মতো আমি লুকিয়েছিলাম, সকালে ওরা প্রাসাদ থেকে বেরিয়ে যাবার পর আমি এখানে এসেছি। কিন্তু রাজকন্যা, তুমি কি জানতে পেরেছো ওদের প্রাণভোমরা ঠিক কোথায় থাকে? হে কুমার, আমি সব খবর সংগ্রহ করেছি। তবে আর দেরি কেন, বলো শুনি। আচ্ছা বুঝলাম, আমি খুব সহজে ওই ভোমরাকে মেরে তোমাকে উদ্ধার করবো রাজকন্যা। আজই রাক্ষসদের শেষ দিন, তোমার কোনো চিন্তা নেই, আসি। এই দিঘিটাই হবে। মন্দিরের কাছে কেউ গেলে এমন হয়। তবে কি, তবে কি? ওরে মামা, ওরে বাবা, আমার হাতে পায়ে টনটন করছে গো বুড়িমা। বাপরে বাপরে, খুব কষ্ট হচ্ছে গো, খুব কষ্ট হচ্ছে। রাজকন্যার কথা মতো এই মন্দিরের ভিতরেই একটা সিন্দুক থাকার কথা। যাই, কিন্তু সেরকম কোন সিন্দুক তো দেখতে পাচ্ছি না। ওদিকে মনে হচ্ছে একটা সিন্ধুক আছে, যাই গিয়ে দেখি তো। হ্যাঁ, এই তো সেই সিন্ধুক। যাক বাবা, পেয়েছি। জলে গেল, সারা শরীর জলে গেল, কে আছো? আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। পেয়ে গেছি ঝিনুক। রাজপুত্র রাজকন্যাকে নিয়ে তার রাজ্যে ফিরে গেল। তারপর খুব ধুমধামের সঙ্গে